হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কিভাবে আমি একটা পোস্টার ডিজাইন করব ফটোশপে সেটা আমি দেখাবো। এরকম কালার গ্রেডিং করা যায়, তারপর লেন্স আমি ইন্ডিভিজুয়ালি সব হাইড করে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড মেকিং। তো এবারে আমি নতুন এখানে এটা আমি ডিলিট করে দিলাম। আমি এবারে নতুন একটা টোটালি আমি ক্লোজ করে দিলাম, ফাইল নিউ 12x18, 12x18 হাইট, রেজুলেশন 300 অর 150 অথবা 72 রাখতে পারি। এখন আমি দেন ওকে করলাম। ওকে করার পর আমার নতুন একটা ক্যানভাস ডকুমেন্ট চলে আসলো। এখানে আমি নিউ লেয়ারটা আমি রিনেম করব, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট অপশন থেকে এখানে এখান থেকে গ্রেডিয়েন্ট কাস্টম চেঞ্জ করে নেব, যেখানে আমি কালার আরজিবি ভ্যালুটা হেক্সাকোড কালার হেক্সাকোড দেওয়া আছে, আর একদম ব্ল্যাক, ফুল ব্ল্যাক না, এরকম একটা কালার চুজ করে নেব। আর এখান থেকে আমি যে কালারটা চুজ করব, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে অ্যান্ড অথবা হেক্সাকোড দেওয়া আছে। ওকে, তো আমার ফোরগ্রাউন্ড কালার এইটা, এখান থেকে আমি দেখতে পারি ব্যাকগ্রাউন্ড কালার আমার এটা আছে। হ্যাঁ, এবার আমি গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুল থেকে ক্লিক করে আমার এখানে অন্য অপশন দেওয়া থাকতে পারে, এখান থেকে রেডিয়াল করে নেব। ওকে, রেডিয়াল করে আমি ঠিক এই অবস্থায় এভাবে মিডল অপশনে আমি একটা ড্র্যাগ করব শিফট ধরে, অথবা এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি। তো যেভাবে আমার ভালো হবে সেভাবে আমি করব কাজটা। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, প্রথম একদম পার্ট বাই পার্ট আমি বুঝে নিব। পুনরায় প্রথম ডকুমেন্টসে যাই, আমি লেয়ারগুলো একটু শো করি কাজের সুবিধার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। ফার্স্ট টাইম আমি ইমেজ নিয়ে কাজ করব। ওকে, এবার আমার নিউ ডকুমেন্টসে যাব। এখান থেকে আমি যে ইমেজটি নিয়ে কাজ করব, সে এটা একটা মডেল, যে কোনো একটা ইমেজের পিকচার। হ্যাঁ, তো এটাকে আমি ওপেন করব আমার এখানে। এখান থেকে আমি দুইটাভাবে দুই দুইভাবে আমি মুভ করতে পারি। একটা হচ্ছে আমি ইমেজটাকে মুভ টুলের মাধ্যমে, সরি, মুভ টুল সিলেক্ট করে ইমেজটাকে ধরে লেফট বাটন ক্লিক করে আমি ড্র্যাগ করব, অনেক ছোট হয়ে গেছে, অথবা ডিরেক্ট ক্লোজ করে দুইভাবে করতে পারি। এভাবে আমি একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি, ফটোশপে এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দেব। এবারে আমি ইমেজটাকে ফুল ভিউ করে দিব। এখন ইমেজটাকে সিলেক্ট করে, ইমেজকে সিলেক্ট করে আমি এটুকু কেটে দেব, অথবা শিফট কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে আমি মাস্ক করে দেব। ওকে, আমার এটা কেটে গেল। এখন আরেকটাভাবে করা যায়, আচ্ছা আমি কাজ করি তারপর দেখতে পারবেন। এবারে আমি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমি রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল আমি এই অ্যাঙ্গেলে করব। এখন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার অথবা ম্যাজিক ইরেজার দিয়ে দেখি কতটুকু যাচ্ছে। যদি এরকম অপশন হয়ে থাকে তখন আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে ফেলতে পারি।
rasterize layer okay এখন ক্লিক করা মাত্রই আমার অথবা পাথ করতে পারি আমি আমি খুব সহজ ওয়েতে দেখাচ্ছি যেটা আমার দরকার নেই সেইটুকু আমি কাজটা করতেছি এখানে একটা হোয়াইট কালার লাইন পড়ে গেল দেন ডিলিট সিলেক্ট করে এবারে আমি এই পোর্শনটাতে আমি বসাবো ওকে এখন এই এখানে দেখা যাচ্ছে কিছু প্রবলেম হয়ে গেছে এটা আমি সিম্পল ভাবে আমি ই প্রেস করে কিবোর্ড থেকে ইরেজার টুল এখান থেকে নিয়ে আমি এইভাবে ডিলিট করে দিতে পারি এখানে কেটে দিতে পারি ওকে এবার কিবোর্ড থেকে পি প্রেস করে অবশ্যই আমার যেন লেয়ার সিলেক্ট থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে সরি এই অবস্থায় আমি ডিলিট করে দেব এখন ইমেজকে আমার যে কাজটুকু আমি করব এখন ইমেজ থেকে মোড সরি অ্যাডজাস্টমেন্ট এখানে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা আমার এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাবো আমার ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এখান থেকে আমি একটা টিন্ট দিতে পারি চাইলে এরকম একটা টিন্ট আমি অ্যাপ্লাই করতে পারি ওকে এখান থেকে আমি কালার কন্ট্রোল করতে পারি ঠিক আছে এবারে এবারে এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে কিবোর্ড থেকে ই প্রেস করে এগুলো মুছে দিব ওকে এখন আমি এটা খুবই ইজি টেকনিকে আমি দেখাচ্ছি যারা একটু অ্যাডভান্স কাজ করতে চান তাদের জন্য কারণ এগুলো আমি কখন কমপ্লিট দেখাচ্ছি না কারণ এভাবে মুছে নেবেন আপনারা অথবা পাত করে নেবেন অথবা রিফাইনাইজ করে নেবেন হেয়ারটাকে কারণ এই অংশটুকু আমার আগের ডিজাইনের যেটা আছে ওগুলো ভালোভাবে দেখা যাবে না ওকে তাই আমি এবারে ইমেজ ইমেজকে ঠিক আমি একটু ভিন্ন স্টাইলে করতেছি এটা আমি আচ্ছা আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম আগেরটার কালার সাথে একটু মিলছে না দেখা যাচ্ছে সামান্য একটু টেন্ট রাখি ওকে এবারে এই রকম কিভাবে টোন আনতে পারি সেটা আমি দেখাচ্ছি প্রথম অবস্থায় আমার ব্যাকগ্রাউন্ডের লাইটের সাথে মিলাতে হবে এবার এটাকে আমি ডুপ্লিকেট করে আরেকটা কপি করব দেন কপি করে এখানে আমি কিবোর্ড থেকে ব্রাশ হ্যাঁ আগে আমি কম্পোজিশন করে সবগুলো লেয়ার নিয়ে আসি সেটা বেটার হবে কিবোর্ড থেকে কন্ট্রোল ও দেন লেন্স ক্যামেরার লেন্সটা আমি আনলাম আনার পর আমি ক্যামেরার লেন্সটাকে জাস্ট ড্র্যাগ করে আমি এখানে রেখে দেব এটাকে অ্যাডজাস্টমেন্টের উপর উঠিয়ে দেব এখন ব্যাস এই অবস্থায় আমার এটা ইয়ে হলো আর এখানে আমি যেটা করব দুইটা লেয়ার ধরে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেব এবারে আর এখানে যেটা পড়েছে আমার অল ওভার ব্যাকগ্রাউন্ডে এই
কালারের ইফেক্ট পড়ে গেছে, ডাবল ক্লিক করে আমি এখান থেকে আমি যেটা করব অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি অ্যাডজাস্ট করে দিব এখন, দেন এটার উপরে আর এই অবজেক্টের উপরে পড়বে না, ঠিক আছে? দেখতে পাচ্ছো? হ্যাঁ, তো আমাকে কোশ্চেন করো তোমরা, আমি দেখাচ্ছি, মানে কোনো না কিছু না বুঝলেই তোমরা আমাকে বলবা। এখন এর কালারের সাথে আমি মিলিয়ে আমি এখানে যেটা করব, প্রথম লেয়ারটা সিলেক্ট করে এবারে আমি ব্রাশ বি প্রেস করব, আর অবশ্যই এখানে ওভারলে অপশন থাকবে, অপাসিটি আমি দেখে ফলো দেখে আমি বাড়াবো কাজটা দেখে। তো আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে লেয়ারের এখানে ক্লিক করব। করার পর এবার আমি সে ধরো এখানে আমি যেটা করব, ফার্স্ট লেয়ারটা লেয়ারের উপরে উঠিয়ে দিব আমি, এখানে ব্রাশ, ও আচ্ছা, যেটা আমার করতে হবে, আমি এক মিনিট, একটু একটা ফোন আসছে আমার, ওকে আচ্ছা। তো এবার আমি এখানে যেভাবে কাজটা করব, আমি অ্যাডজাস্টমেন্ট না নিয়েও করতে পারি, একটা ইমেজ আমি ডিলিট করে দিলাম, এখান থেকে আমি যেটা করব, ও আমি গ্রুপে ধরেও, সরি এটা আমি ডিলিট করে দিচ্ছি, যেটা হলো ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে দেন ওকে। এবারে আমি বি প্রেস করে, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল প্রেস করে আমি লেয়ারে সিলেক্ট করব, দেখা যাচ্ছে আমার এখানে কালার হচ্ছে। তো আমি কিবোর্ড থেকে আই প্রেস করে আমি এখানে, সরি আই প্রেস করে এই কালারটা সিলেক্ট করলাম, দেন বি, তারপর আবার আই, লেন্স থেকে আমি কালারটা নিয়ে নিলাম, আবার বি, অনেক সুন্দর ভাবে কালার হয়ে যাচ্ছে। এখন কিবোর্ড থেকে আই, এখানটার এই কালারটা নিয়ে আমি বি প্রেস করব, ঠিক আছে? এবারে এখান থেকে এখান এই কালারটা চুজ করলে আমার এই যে এখানে সব শো হচ্ছে, দেন ভি, ওকে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, আমার কালার পেয়ে গেলাম ইমেজ। এবারে যেটা করব, লেন্সটাকে সিলেক্ট করব, লেন্সটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট আরেকটা লেয়ার এখানে এসে আমি নিচের লেয়ারটাকে, সরি উপর লেয়ারটা ধরে আমি ওভারলে করব, ওভারলে আর অপাসিটি অনেকটাই কমিয়ে দেব, কমিয়ে দিয়ে এইটাকে আমি এবার যে কোনো একটা সফট লাইট বা আমি কোনো একটা কালার দিয়ে দেখতে পারি, দেখি কোনো ভ্যারিয়েশন আছে কি না। ইয়েস আছে,
এবার আমি এর মধ্যে একটা গ্রেডিয়েন্ট টোন টোন আমি অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা হয়। তো রাইট, পিঙ্ক কালার পড়ে যাচ্ছে, এখান থেকে আমি চুজ করব, দেন ব্যাকগ্রাউন্ড কালার থেকে নিব আমি কাছাকাছি কোনটা আছে, সে এখান থেকে একটা কালার পিক করব আর এখান থেকে একটা কালার পিক করব। পিঙ্ক, আচ্ছা অথবা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়েও কালারটা নিতে পারি। আমি আবার কিবোর্ড থেকে ধরবো, সরি, কিবোর্ড থেকে জি প্রেস করব আর এখন গ্রেডিয়েন্ট এডিটর আসবে। ফার্স্ট কালার আমি লাইট, সেকেন্ড কালার লাইট, এরকম একটা ব্ল্যাক এর মধ্যে নিতে পারি, কম ফুল ব্ল্যাক না কিন্তু, ওকে। আচ্ছা এবার দেন আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল, আমি জাস্ট মানে এখানে সামান্য গ্রেডিয়েন্টের কাজ করতেছি, জাস্ট কিভাবে আপনারা নেট থেকে সিম্পল ইমেজ নিয়ে কাজ করবেন, এডিট করবেন সেটাই দেখাচ্ছি আমি। দেন আরেকটা ইমেজ ওপেন করে এটাকে আমি আমার এখানে ড্র্যাগ করলাম, আমি কিন্তু অনেক কিছু স্কিপ করে যাচ্ছি কিন্তু, ওকে। তো এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি রাখবো, রাখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমি জাস্ট যদি এই অবস্থায় আমি এই পজিশনে রাখি, রাখার পর এখানে আমি ওভারলে করে দেব অথবা ডিফারেন্স ডিফারেন্স ওভারলে আমার, অথবা ওভারলে না করে সফট লাইট দিয়ে এখান থেকে আমি রেজুলেশন কমিয়ে দিতে পারি আর এগুলো আমি ঠিক করে দেব। তারপর এখানে আমি লোগোটা আগে করেছি যেটা, সেই কারণে আসলে আমি একটু এটা অন্য ওয়েতে কাজটা দেখাচ্ছি, এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল। আমি একদম প্রফেশনাল কাজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, ওকে। তো এখান থেকে আমি মনোগ্রাম আমি একটু ড্র্যাগ করে নিয়ে আসব, হ্যাঁ, আর টেক্সটগুলো কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমি এখানে এনে, কারণ আপনারা বলেছিলেন যে এই কাজটা আমি করেছি, তো মানে এই কাজটাই করার জন্য, টিউটোরিয়াল করে দেওয়ার জন্য তাই আমি করলাম, ঠিক আছে। এখন এখানে আমি লোগোটা ইয়ে করব, প্লেস করব, এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক একটা ইয়ে চলে আসছে, ঠিক আছে। এখন যেটা করব, এই অপশনটা আমি কিভাবে করলাম সেটা আমি দেখাই দিচ্ছি, বেশি না, এটা একটাকে ডুপ্লিকেট করে সফট লাইট দিয়ে দিলেই আপনার এই ফিলটা চলে আসবে, হ্যাঁ, ওকে, বুঝেছেন, বুঝতে পেরেছেন, রাইট। এখন আমি এখানে ইফেক্টে আগে একটা ড্রপ শ্যাডো দিয়েছিলাম, তো আমি ড্রপ শ্যাডো ক্লিক করে এখানে সাইজ অথবা ডিস্টেন্সটা কমিয়ে দিলেই আমার এটা ঠিক হয়ে যাবে, ওকে, ফাইন। ডিস্টেন্স 3, এখানেও ডাবল ক্লিক করে ডিস্টেন্সটা 3 করে দিব, তাহলেই আমার ইয়েটা আমি পেয়ে যাব। দেন গ্রুপ করে ফেলতে পারি, লগ কন্ট্রোল টি আমি আর একটু ছোট করে দিব। এবার নিচে
লেখাগুলো লিখে ফেলবেন, নিচে আপনাদের যেসব টেক্সটগুলো দরকার এগুলো লিখতে পারবেন। হ্যাঁ, আর এখানে চাইলে এর মধ্যে ইমেজটা সিলেক্ট করে এখানে আমি একটা গ্রেডিয়েন্ট টোন দিতে পারি, যেটা হলো কন্ট্রোল প্রেস করে গ্রেডিয়েন্টে যাব, দেন এখান থেকে আমি একটা, সরি, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে একটা কালার, দেন এটাই থা এটাই রইল। এখানে এবার আমি লিনিয়ার নেব, আর এখান থেকে আমি ওভারলে করে দিলাম, ওভারলে না, সরি, সফট লাইট অথবা স্ক্রিন লাইট, অনেক লাইট কালার ডোজ। সাবস্ট্রাক্ট দিয়ে দেখছি কোনটা ভালো লাগতেছে, হিউ এখানে। এবার হিউ দেওয়ার পর আমি অপাসিটি কমিয়ে দিব। ওকে, এবারে আগের অনেকটা কাছাকাছি হয়ে গেছে, তো এখন এখানে একটা টুলস আছে, ব্লার করব, বড় করব ব্রাশটাকে, ব্লার করে দেব, দেন বার্ন, এই টুলসটাকে হাইড করে এখানে বার্ন করে দেব, আর আমি ইরেজার করে দিতে পারি, ইরেজ করে, সরি, ইরেজ করে দিতে পারি। এখানে ইরেজ অপাসিটি আমি 100 100 না, সরি, 25 মিশিয়ে দেওয়ার জন্য মিশে যাবে। হার্ডনেসটা কমিয়ে দিই, আচ্ছা আমি আন্ডু করি, কারণ আমার ব্রাশ অনেক ইয়ে ছিল, হার্ড ছিল। রাইট বাটন ক্লিক করে আমি হার্ডনেস কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এখানে আমি এবার আমি ইরেজ করি, তাহলে আমার স্মুথনেসটা আমি পেয়ে যাব। ওকে, এবার এই লেয়ারটা আমি আমার ইফেক্ট দেওয়া লেয়ারটা আমি ভিজিবল করব। এখন বাকিটুকু এখানে যেটা করবেন আপনারা, এভাবে এখন এই টেক্সটগুলো দিতে পারেন, লেখাগুলো লিখে দিতে পারেন। আমি লেখা ফটোশপে লেখা লিখতে পারেন তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমি আর সেকেন্ড টাইম লিখছি না। আমি জাস্ট আপনাদেরকে কম্পোজিশনটা দেখায় দিব কীভাবে করতে হবে, রাইট? এই যে টেক্সট মেইল, এখানে আপনি চাইলে মেইল অ্যাড্রেস লিখতে পারেন। ওকে, মেইল আইডি, বাকিটা ফোন নাম্বার। তো কীভাবে এভাবে কম্পোজিশন করবেন সেটা এখন ওভারঅল সব কিছু সবগুলো লেয়ার ধরে আপনি
কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুভে নিয়ে আসতে পারেন। নেয়ার পর এখন কিবোর্ড থেকে একটা সরি শিফট কন্ট্রোল অ্যান্ড প্রেস করে অথবা এখান থেকে ক্লিক করে নিউ লেয়ার, নিউ লেয়ার নেওয়ার পর এইখানে রেখে টোটালি লিনিয়ার অবস্থায় একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পর যেটা করবেন, আপনি ওভারলে করে দিতে পারেন অথবা সফট লাইট, সফট লাইট দিয়ে অপাসিটি, দেখুন অনেক সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। এখান থেকে একদম ওভারঅল একটা কম্পোজিশন হয়ে গেছে, পোস্টার কম্পোজিশন। এখন আপনি এখানে চাইলে, এখানে চাইলে লেন্স, লেন্সের অপাসিটিও এখানে কমিয়ে দিতে পারেন আর একটু ভালো হবে। সামান্য একটু কমিয়ে দেখুন আপনার। ও এখানে আরেকটা জিনিস বাকি আছে, এখানে রাইট বাটন ক্লিক করে সরি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে এখানে আউটার গ্লো, লেন্সের এখানে একটা গ্লো, সে গ্লোটা একটু ব্লু স্টোন। এখন এখানে সাইজ বাড়িয়ে দিন, অপাসিটি কমিয়ে দিতে পারেন। এখন না নয়েজ দেওয়া দরকার নেই, সফটওয়্যার অ্যান্ড সফটওয়্যার এটা থাকুক, সাইজ প্লাস দেন ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আগামীকাল আমি নেক্সট আরেকটা নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে সুন্দর আরেকটা প্রজেক্ট দেখাবো, কিভাবে ওয়াটার ফটোশপে ওয়াটার তৈরি করে করা যায় সেটা আমি দেখাবো। ওকে।